السلام عليكم ورحمة الله وبركاته والإكثار من النوافل এবং শুধু ফরজ আদায় করাকে যথেষ্ট মনে না করা বেশি বেশি সুন্নত নফলও আদায় করা কারণ কিয়ামতের ময়দানে যখন ফরজের ঘাটতি হবে তখন আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন তাতাব্বু আমার বান্দার আমলের দিকে একটু ভালো করে দেখো কোন জায়গায় নফল নামাজ আছে কিনা সুবহানাল্লাহ নফল নামাজ দিয়ে আল্লাহ পাক চান যে বান্দা কেমনে পার হয় আমরা যখন খাতা দেখি পরীক্ষা আমাদের একটা জোর প্রচেষ্টা থাকে কেমনে ছাত্র এটাকে পাস করাই পার করে দেব এটাকে আর জোর করে রাখবো না কিছু স্টুডেন্ট আছে স্কলারশিপ নিয়ে বিদেশে যায় তো বিদেশে গিয়ে নাকি যে পরীক্ষার মানে তিন বছরের স্কলারশিপ তো তার ইচ্ছা হলো ছয় বছর থাকব তো ছয় বছর কেমনে থাকবে কারণ সেখানে থাকলেই তো লাভ টাকা পাবে তো এই জন্য সে ইচ্ছা করে ফেল করে মানে পরীক্ষার খাতা সে ইচ্ছা করে লেখে না তা না লিখলে ফেল করবে ফেল করলে সে আরও এক বছর থাকতে পারবে আরও এক বছর থাকতে পারবে থাকবো আর সেখানে বসে বসে পয়সা পাইবো হ্যাঁ এই কাজ করে বাংলাদেশি অনেক স্টুডেন্ট তো এখন আরবেরাও বুঝে গেছে যে বাংলাদেশিরা প্রথম দিকে বুঝতো না আছে মনে করছে যে অরিজিনালি ফেল করছে তো এখন সেখানকার ওস্তাদেরাও বুঝে গেছে এই জন্য সেখানকার ওস্তাদেরাও কিছু না লিখলেও মানে কেমনে তাকে পার করে একজন কিছুই না লেখে মানে চল্লিশে পাস চল্লিশ আনসারে করে নাই কয় এবার দেখি কেমনে পাস করায় যদি আমি চল্লিশের আনসার করি তারপরে না ভুল হইলেও চল্লিশ দিয়ে দিল আমি চল্লিশের আনসারে করলাম না আনসারে করছি দশ তো দশের মধ্যে চল্লিশ কেমনে দিবে তা এক স্টুডেন্ট বলে যে দেখি এবার কেমনে পাস করায় তা আমরা যখন খাতা দেখি যে কোনো একজন শিক্ষক শিক্ষক খাতা দেখার সময় তার মানসিকতা থাকেন যেভাবে হোক তাকে পার করে দিবেন পাস করাই দিবেন তো পাস করার মতো কিছু সরঞ্জাম তার খাতায় থাকতে হবে তো কিছু নাই তখন তাকে তো পার করাই দেওয়ার কোনো সিস্টেম নাই তখন খুব খারাপ লাগে যে খাতাটা দেখলাম হ্যাঁ স্টুডেন্টরা ফেল করে গেল পাস করলো না আরেকটা বছর তার লস হবে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদেরকে কেমনে আল্লাহ পাক পার করে জান্নাতে ঢুকাই দিবেন আল্লাহর চেষ্টা থাকবে এটা সুবহানাল্লাহ কিন্তু দেখা গেল ফরজ নাই আল্লাহ কবেন যে নফল দেখো নফলকে ফরজ দিয়ে কাটতে পারো এখন তার নফলও নেই তো কী দিয়ে দিবেন আল্লাহ পাক তো এই জন্য ওয়ালাক সার মিনান নওয়াফেল বেশি বেশি করে সুন্নত নফল আদায় করা